স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আগামী পনেরো মার্চ থেকে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ডাক্তার নাহান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী পনেরোই মার্চ দুপুর বারোটা থেকে গ্রহণ করা হবে এই কার্যক্রম চলবে সাতাশ মার্চ রাত বারোটা পর্যন্ত চূড়ান্ত আবেদন নয় এপ্রিল দুপুর বারোটা থেকে পনেরোই এপ্রিল রাত বারোটা পর্যন্ত করা যাবে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা উনত্রিশ থেকে একত্রিশে মে পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে দশটা বেলা এগারোটা থেকে বারোটা দুপুর একটা থেকে দুটা ও বিকেল তিনটা ত্রিশ মিনিট থেকে চারটা ত্রিশ মিনিট পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে কেবলমাত্র দুই হাজার একুশ বাইশ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে ভর্তি শিক্ষার্থী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না রাজশাহীতে শফিকুল ইসলাম জনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ব্যবসায়ীরা বেলা রোববার এগারোটায় নগরীর সামনে বস্ত্র ব্যবসায়ী ও এলাকাবাসী কর্মসূচি এ সময় হত্যাকারী মাওলা এলিগ্রো রিয়েল এস্টেট কোম্পানির পরিচালক তফিকুর রহমান বাবু ওরফে মাওলা বাবু সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহত শফিকুল ইসলাম জনি রাজপাড়া থানার চণ্ডুপুর এলাকার সেরাজুল ইসলামের ছেলে গত ছয় জানুয়ারি দিবাগত রাত দিকে এলাকায় চোর সন্দেহে শফিকুল ইসলাম জনিকে পিটিয়ে হত্যা করা হয় ঘটনায় আট জানুয়ারি জনির বড় ভাই হয়ে রাজপাড়া একটি হত্যা মামলা দায়ের করেন এ ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান বলেন আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে অতি দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে রাজশাহী মহানগরীর গুলজারবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে স্কুল থেকে বের করে দেওয়া স্কুলে আসতে নিষেধ করা সহ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়ে গত দশ ফেব্রুয়ারি কিছু জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ এ জানান তিনি তিনি জানান তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভুয়া বানোয়াট ও উদ্দেশ্য পুন সামগ্রিক ঘটনাটিকে কেন্দ্র করে সাংবাদিক বৃন্দকে যে তথ্য দেওয়া হয়েছে তা পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন তিনি জানান গত নয় ফেব্রুয়ারি সকালের দিকে স্থানীয় এলাকাবাসীর সাথে গোলজাবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উত্তেজনা চলছে এমন সংবাদের ভিত্তিতে এলাকার সন্তান রাজনীতিক হিসেবে তার বড় ভাই এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র দুই রজব আলীর প্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে উপস্থিত হই এ সময় এলাকাবাসী ও প্রধান শিক্ষক উভয় পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ জানায় এবং স্কুলের একটি রুমে বসে বিষয়টি সমাধানের প্রস্তাব দেয় এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে আলোচনা করেন তার বড় ভাই রজব আলী সাংসদ বাদশাহ আগামী তেরো অথবা চোদ্দ তারিখে বসে বিষয়টি সমাধান করা হবে বলে জানান বার্তাটি উপস্থিত সকলকে জানিয়ে ঘটনাস্থল থেকে চলে আসি নাহান জানান গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে স্কুল থেকে বের করে দেয়া স্কুলে আসতে নিষেধ করা সহ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কোনো ঘটনা সেদিন ঘটেনি সুতরাং এই ঘটনাটিকে কেন্দ্র করে অত্যন্ত উদ্দেশ্য পুনর্দিত হয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে আমাদের হেও করার লক্ষ্যে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে এ ধরনের গুরুতর মিথ্যা অভিযোগ মানসিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে বলে জানান তিনি চাষাবাদে আধুনিকায়ন উন্নত কলা ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে রবিবার দুপুরে নলডাঙ্গা সরকারের উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডক্টর ইয়াসিন আলী নলডাঙ্গা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন আক্তার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফৌজিয়া ফেরদৌস নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কিশোয়ার হোসেন সহ কর্মকর্তাবৃন্দ পরে আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলায় পঁচিশটি স্টল অংশ নিয়েছে আওয়ামী সরকার কৃষি বান্ধব সরকার এই ছিল বরন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ